জয় জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার উপকার হয়েছে, আমার কি উপকার হয়েছে বলো মা? আমি ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তার দেখি ওষুধ খাইয়েছি তাও কমছে না। এবার রাত তখন 11টা বাজে, ওর বাবা হচ্ছে চলো যেখান থেকে মাধুরী নিয়ে এসছি ওখানে যাবো। আমি বলি না, আমি আর ওখানে যাবো না। আমি একেবারে ওকে আমি আমার সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে মায়ের ফটো নিয়ে গেছিলাম, সেখানেই বসে পড়েছি, বসে পড়ে ওকে নিয়ে খাওয়া শুনছিলাম। আমি মা তুমি মিরাকল করো, তুমি তো সবাই করো, আমার কেন করবে না, আমার বাচ্চা তো কষ্ট পাচ্ছে। ওরে ওইখানে যে ওই রাত 11টা 12টা 1টা পর্যন্ত ছিলাম, থেকে দিব্যি আমার বাচ্চা সারা রাত মানে আমি বলি মা যদি আমার কাজ হয় আমি সকালেই যাবো, আমার ছেলেকে নিয়ে কষ্ট করে আমি ঘুরছি। ঠিক আছে মা, বাড়াই ঘুরতে গেছি মা। আমি আর মাধুরীর দিকে যাবো না, ওরা বলছে গাড়ি বের করি বাড়ি চলো। আমি বলি না, আমি যেটা ভুলে দিয়েছি আমি মার কাছে থাকবো। হ্যাঁ তাই আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা সবাই জেনে গেছেন কতটা আজকে মানুষের মঙ্গল হচ্ছে, কল্যাণ হচ্ছে। তা কিছু কিছু কথা আমি বলবো আজ কি ভগবানের কাছে কোনো সত্য লুকিয়ে থাকে না, সত্য উঠে ওঠে, সত্য উঠবে। তাই এই আজকে একটা মা এসেছিলো, মা আর তার ভাইপোকে নিয়ে এসেছিলো, ভিডিও এই মাত্র ছাড়লাম। আর না ও কোথা থেকে এসেছিলো মা? শিলিগুড়ি থেকে এসেছিলো, ওর কাছ থেকে টাকা নিয়েছে। কেমন দেখো, এই যে ভালো করে দেখো, এই এই ইনি ইনি প্রত্যেকটা আমার ভিডিও চুরি করছে, ভালো করে তোমরা সবাই দেখে নাও, দেখে নাও। এখন ভিডিও ছাড়ছি, হ্যাঁ এখন করে ভিডিও ছাড়ছি, ভালো করে আমি দেখিয়েছি সামনে। চলে গেছে, চলে গেছে, চলে গেছে বাবা নিয়ে। ইনি ইনি দেখুন এইভাবে ছাপাচ্ছেন যে মঙ্গলা মা নাকি বলেছে ত্রিশূল নিয়ে আয়, আমি নাকি বলেছি কৃষ্ণকালী মাকে নিয়ে আয়, এসব আমি কিচ্ছু বলিনি, পুরোটাই মিথ্যা। আমার কৃষ্ণকালী আমি যতগুলো ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো প্রত্যেকটা চুরি করে, চুরি করার পর নিজের মোবাইল নাম্বার দিচ্ছে। শুধু মোবাইল নাম্বারটা বল একবার, ভালো করে দেখিয়ে দিই একবার, নিজের মোবাইল নাম্বার দিয়েছে, সেই মোবাইল নাম্বারে নাকি টাকা চাইছে। আমি আজকে কী করে জানলাম, সেই ভক্ত মা এসে আমাকে বললো শিলিগুড়ি মা অনেক উপকার হয়েছে, বাইক চুরি হয়ে গেছিলো, তারপর নিজের অনেক উপকার হয়েছে এইটা। আর না আর এর ফোনটা আমি ভিডিওটা পুরোটা বলে দিই, কোন ভিডিওটা মানে বার করা ভিডিওটা খুলবে না, রিপোর্ট মেরে দিয়েছে নাকি? হ্যাঁ খুলেছে, খুলে দিচ্ছি আমি। এই যো পুরোটা একদম বলে দিই, নামটা দেখো লিখে দিয়েছে শ্রী কৃষ্ণা মোটিভেশন, ভালো করে দেখে দিয়েছি। আবার দেখো লেখা আছে প্রিয়াঙ্কা রয়, যে আমার ভিডিও চুরি করে, অথচ আমার ভিডিও চুরি করছে, আবার মানুষের কাছে ভক্তের কাছে টাকা চাইছে। নাম হচ্ছে প্রিয়াঙ্কা রয়, তারপর লেখা আছে ভালো করে দেখিয়ে দিন। হলো এইটা হচ্ছে কি তার চ্যানেল, সেই চ্যানেলে প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়েছে, এরকম নাম্বার কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ নাম্বার এইভাবে। নাম হচ্ছে প্রিয়াঙ্কা রয়, চ্যানেলটার নাম হয়ে দিয়েছে শ্রী কৃষ্ণা মোটিভেশন, এটা দিয়ে দিয়েছে বারবার ভক্তদের আমি দেখাচ্ছি। এই চ্যানেলটা যদি টাকা পয়সা চায় কেউ দেবে না, মা আমি দেখিয়ে দিলাম যিনি করছেন, মায়ের নাম করে এক ভক্তকে বলেছে যে আমি কৃষ্ণকালী মা, আবার বলেছে ভিডিও কল করে আমাকে দেখো, আমি আমাকে দেখে নাও একবার, ছেলে বারণ করেছে যে টাকা দিও না মা, এটা মঙ্গলা মা নয়। তাও মা জানে না, বুঝতে পারিনি, উপকার পেয়েছে, ফোনপে টাকা পাঠিয়ে দিয়েছে। তাই মায়ের
আমি ফোনপে নাম্বারটা আবার বলে দিচ্ছি, আমি নিজেই লিখে দেবো আমার ফোনপে নাম্বার। এবার থেকে প্রত্যেকটা ভিডিও আমার নাম্বার দিয়ে দেবো, ওইটাই ফোনপে নাম্বার। এবার থেকে তাই করবো, ফোনপে নাম্বারটা একটু বলে দিই, 9732130592। আবার বলে দিই, 9732130592। এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাই যদি ফোনপে নাম্বার, এটাই গুগল পে নাম্বার। আমি অবশ্যই এবার থেকে প্রত্যেকটা ভিডিওয় আমার নাম্বার দিয়ে দেব, প্রত্যেকটা ভিডিওয় আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি এবার থেকে। এবার থেকে তাই করব, কারণ ভুল না করে তো কিছু হয় না। কিন্তু যে অন্যায়ভাবে নিচ্ছে, ভগবান কখনো ক্ষমা করবে না। উনি তোমার নাম করে টাকা চাইছে, আমার নাম করে টাকা চাইছে। পাপ পাপ কেউ ছাড়ে না, আমি দেখিয়ে দিলাম কখনো কেউ তোমাদের টাকা চাইলে দেবে না। এবার থেকে আমার ভিডিওয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, বারবার বলছি কেউ টাকা পয়সা কিচ্ছু দেবে না। সবসময় বলবো আপনারা খুব সাবধানে থাকবেন। জয় জয়। যতক্ষণ বসে থাকে, যতক্ষণ বসে থাকে ততক্ষণ পর্যন্ত এখানে জয় কৃষ্ণকালী মায়া যাচ্ছে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা জেনে গেছি বর্তমান, মায়ের মন্দির কিন্তু আর কোথাও নেই, শুধু হচ্ছে বর্তমানে, বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দির। জয় কৃষ্ণকালী মায়ের রাখি বেটা। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই ছোট্ট ভক্তকে দেখছো, মা কত বড় মিরাকেল করেছে। মায়ের মাস আগে এসেছিলাম, আমার ছেলে এক বছরে বুক যে নিজের গলা নিচে টিপত, অজ্ঞান হয়ে যেত। তো তিনশো ছোঁয়ানোর এক সপ্তাহ পরে আমার ছেলে ঠিক হয়ে গেছেন, একদম সুস্থ আমার ছেলে। কবে এসেছিলে মা? দু মাস আগে এসেছিলাম মা। কোথা থেকে আসছো মা? আমি সেই হাওড়া থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এই মা কোথা থেকে এসে মায়ের মুখে শোনা যায় বলো মা। আমি সবাইকে নিয়ে এসেছি, আমি মায়ের ভিডিও প্রথম দেখি জানুয়ারির 1 তারিখে। মাকে ফোন করি, মাকে ফোন করার পরে মা আমাকে, তখন মা কথা বলতে পারেনি, মা আমাকে পরে ঘুরিয়ে ফোন করেছে। আমি মাকে বলেছি, মা আমার ছোটো দোকান আছে, ছোটো তো দোকানটা ভালো করে চলছিল না। তারপরে মা বলেন যে না, নাম দেখি মায়ের, মায়ের নাম লেখার পরে দোকান ঠিকঠাক চলছে। ফোন সাইলেন্ট করো সবাই একবার, শুনতে পাচ্ছ? তখন মা গুজরাট থেকে আমাকে ফোন করেছিলেন, তখন না আমি অনেক ভক্তের কথা বলেছি, আমার কাছে ফোন আসলো, আমার মধ্যে সেই ডিসিপ্লিন আছে কল ব্যাক করতে হয়, আর আমি কল, কিন্তু এখন আর উপায় নেই মা, এখন যে আমি নিরুপায়, কারণ আমি 10টা পর্যন্ত ভক্ত দেখবো, আবার মায়ের মালা খোলাবো, মাকে পরিষ্কার করবো, মায়ের কাছে ধ্যানে বসবো, নিচে গিয়ে অনেক গোছানো থাকে। বলেছিলাম না, এক ভিখারি এসে আমাকে পয়সা চেয়েছিল, আমি তারপর আর তাকে দেখতে পাইনি ভিখারিকে। হ্যাঁ মা, আমি বলেছিলাম না, ঘুরে গিয়েই তুমি দিতে গিয়ে আর পাইনি। মা গুজরাট থেকে এসেছে, মা মা কিসে আসলে মা? তুমি বসে বসে এসেছে মা গুজরাট থেকে, তাই আমি চাইবো সকল ভক্তে করতে পারি। তখন তো কথা হতো, এখন কথা বলতে পারি না, প্রচুর ভক্ত দেখতে হয়। আমি চাই কথা দেখতে না পেলে আমি ফোনে বলে দিই, তোমরা মায়ের নাম জপ করো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয়।